বাংলার মাটিতে জন্ম হয়েছিল এমন এক সুন্দরী নারীর ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়ার দেওয়া বেগম উপাধি গ্রহণ করেননি সে নারী। উনিশ শতকের যে সময় মুসলমান নারীরা কুসংস্কারে আচ্ছন্ন অবরোধবাসিনী, সে সময় জ্যোতির্ময়ীর মতো সেই নারীর রীতিমতো যেন অভ্যুদয় ঘটেছে। ব্যক্তি স্বাতন্ত্র্যে এবং কর্মতৎপরতায় পুরুষশাসিত সমাজের ভিতে আলোড়ন সৃষ্টি করেছেন বেশ নিপুণভাবে। একুশ শতকে এ জ্যোতির্ময়ী নারীর কীর্তিতে ব্যক্তি স্বতন্ত্রকে দেখা হচ্ছে বহুমাত্রিক আঙ্গিকে, তাই কালের ধূলি স্পর্শ থেকে আরও বেশি দূরে সরে যাচ্ছেন তিনি, হয়ে উঠছেন জলজরে আলোর ঝর্ণাধারা। পনেরো বছর বয়সী কিশোরীর শরীর জুড়ে ছিল রূপ লাবণ্যের ঢেউ, টানা টানা চোখ হরিণীর মতোই সদা চঞ্চল। বাবা ছিলেন কুমিল্লার লাকসামের বিরাট জমিদার, যা তৎকালীন সময়ে ত্রিপুরা জেলার অন্তর্ভুক্ত ছিল। অল্প বয়সেই কিশোরীর বিয়ের প্রস্তাব আসে ভাউকসারের জমিদার গাজী মোহাম্মদ চৌধুরীর কাছ থেকে। পশ্চিমগাঁওতে জমিদারির কাজে এসে তিনি কিশোরীকে দেখে পছন্দ করেন। প্রথমবারে না হলেও পরে সেই জমিদারের সাথেই বিয়ে হয়, ফুটফুটে দুটি মেয়েও হয়। তখন তিনি পরিপূর্ণ যুবতী। বিয়ের ১৭ বছর পর জানতে পারেন তার স্বামীর আরেকটি বউ আছে। বিষয়টি তার আত্মসম্মানে লাগে, তিনি প্রতারিত বোধ করেন, স্বামীকে স্পষ্টত জানিয়ে দেন সতীনের সঙ্গে ঘর করার জন্য জন্ম হয়নি তার, তিনি স্বামীর বাড়িতে আর ফিরে যাবেন না। এরই মধ্যে বাবা মারা যাওয়ায় তিনি নিলেন পৈতৃক জমিদারির দায়িত্ব। এ নিয়ে তার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু এক সময় বাবার সান্নিধ্যে কাজ শেখা তার মজ্জাগতই ছিল। তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগান সফলভাবে। সারা দেশে তিনি ছিলেন একমাত্র মহিলা জমিদার। তখন ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন মিস্টার ডগলাস। একদিন তিনি খেয়াল করলেন ত্রিপুরা অঞ্চল শিক্ষা ও উন্নয়ন খাতে ভীষণ অবহেলিত। তিনি এই খাতে অর্থ বরাদ্দ চান ব্রিটিশ সরকারের কাছে, কিন্তু সেই অর্থ নির্ধারিত সময়ে আসছে না। ডগলাস সাহেব চিন্তিত হলেন। সিদ্ধান্ত নিয়ে ডগলাস স্থানীয় ১০ জন জমিদারের কাছে ঋণ হিসাবে ১০,০০০ টাকা করে ১,০০,০০০ টাকা চাইলেন, কিন্তু কেউই এত অল্প সুদে অর্থ দিতে রাজি হলেন না। একে একে সব আশা যখন শেষ হয়ে গেল, তখন হঠাৎ একদিন এই নারী জমিদারের নায়েব পুটলি ভর্তি নগদ ১,০০,০০০ টাকা নিয়ে এসে ডগলাসের হাতে দিলেন। ডগলাস খুব আনন্দিত এবং নিশ্চিন্ত হলেন। তিনি কাল বিলম্ব না করে নায়েবের সাথে রওনা হয়ে জমিদারের বাড়িতে গেলেন ঋণের চুক্তি করতে, কিন্তু ম্যাজিস্ট্রেটকে বিস্মিত করে জমিদার নারীটি বললেন, আমি কাউকে ঋণ দেই না, আপনার পরিকল্পনা জনহিতকর, এটা নিশ্চিত হয়ে এই টাকা ত্রিপুরার কল্যাণে আমি দান করলাম। ডগলাস কৃতজ্ঞচিত্তে ফিরে গেলেন এবং জানলেন যে এই নারী জমিদার জনকল্যাণমূলক অসংখ্য কাজ করেছেন এবং প্রতিনিয়ত করে চলেছেন। ডগলাস এসব কথা জানিয়ে ইংল্যান্ডে মহারানী ভিক্টোরিয়াকে পত্র পাঠালেন। রানী ভিক্টোরিয়া এই জমিদারকে বেগম উপাধি দিলেন, কিন্তু জমিদার এই উপাধি প্রত্যাখ্যান করলেন, কারণ অন্য জমিদারদের যেখানে নওয়াব উপাধি দেওয়া হয় সেখানে তাকে কেন বেগম উপাধি দেওয়া হবে, উপাধির কোনো জেন্ডার থাকা উচিত নয়। ভিক্টোরিয়া এই প্রত্যাখ্যানের খবর পেয়ে ভীষণ ক্ষুব্ধ হয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে ত্রিপুরায় পাঠালেন। তদন্ত কমিটি এসে নানা বিষয় তদন্ত করে একদিন সেই তেজি নারী জমিদারের বাড়িতে উপস্থিত হয়ে দেখেন জমিদার হাতিতে চড়ার প্রস্তুতি নিচ্ছেন, তিনি কোথাও কাজে যাবেন, সেখানে তাকে নির্দিষ্ট সময়ে বসতে হবে। তদন্ত কমিটি জমিদারের কাছে সময় চাইলে জমিদার বললেন, আমি পূর্ব নির্ধারিত কাজে যাচ্ছি, এখন আপনাদের সময় দেওয়া সম্ভব নয়। আর কথা না বাড়িয়ে সময়নিষ্ঠ জমিদার তার কাজে রওনা হয়ে গেলেন। ব্রিটিশ তদন্ত কমিটি হতবাক হয়ে গেল নেটিভ এই জমিদারের সময়ানুবর্তিতা, তেজস্বী মনোভাব ও অহংকার দেখে, এবং তারা ফিরে গিয়ে ভিক্টোরিয়াকে জানালেন সব কথা। এইবার রানী ভিক্টোরিয়া আর ভুল করলেন না, প্রবল ব্যক্তিত্বময় এই জমিদারকে নওয়াব উপাধি দিলেন। ১৮৮৯ সালে ব্রিটিশ সরকার ৩৫,০০০ টাকা ব্যয় করে যথাযথ মর্যাদা দিয়ে কুমিল্লায় এই জমিদারকে সম্বর্ধনা দিলেন। তিনি হলেন বাংলার প্রথম নারী নওয়াব, তার নাম নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। তিনি কেবল জনহিতকর কাজই করেননি, নারী শিক্ষা নারী উন্নয়নমূলক অসংখ্য কাজ করেছেন। ছিলেন সুশিক্ষিত, চারটি ভাষা জানতেন, ছিলেন একজন সুসাহিত্যিকও। ফয়জুন্নেসার প্রাত্যহিক জীবনযাত্রায় সবসময় একটা শৃঙ্খল নিয়ম নিষ্ঠা বিরাজ করত। তিনি শেষ রাতে উঠে অজু করে নামাজ আদায় করতেন, নামাজ ও কোরআন তিলাওয়াত শেষে ৮টায় নাস্তা করতেন, তারপর ৮টা থেকে ১১টা পর্যন্ত জমিদারি কাজকর্ম শেষ করে অন্দর মহলের পুকুরে গোসল ও সাঁতার কাটতেন, আহরাদি ও জোহরের নামাজ সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার জমিদারির কাজ করতেন, আসরের নামাজ পড়ে কিছু সময় সাহিত্য সাধন করতেন। ৭০ বছর বয়সে ১৯০৩ খ্রিস্টাব্দের ২৩ সেপ্টেম্বর এই মহিয়সী নারী পরলোক গমন করেন। দোয়া করি আল্লাহ তালা যেন মহিয়সী এই নারীকে ওপারে ভালো রাখেন, তার ভুলগুলো ক্ষমা করে ভালো কাজের উত্তম প্রতিদান প্রদান করেন, আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর মাগফিরাত কামনা করতে পারেন।
পাশাপাশি জানাতে পারেন কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।